শেকরের সন্ধানে এমকে টেলিভিশন। মাদকের বিরুদ্ধে পুলিশ থাকবে জিরো টলারেন্স, বললেন নীলফামারী জেলা পুলিশ সুপার। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি চমক রহমান। এখন ডেস্ক থেকে বিস্তারিত। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূল করতে না পারলে পরিবার, সমাজ ও দেশ হুমকির মুখে পড়বে। মাদকই হচ্ছে সকল অপরাধের উৎস, তাই নীলফামারী জেলা থেকে মাদক নির্মূলে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। সৈয়দপুর থানা পুলিশ আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেসুর রহমান এসব কথা বলেন। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এ স্লোগানকে সামনে রেখে অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসনাত খানের সভাপতিত্বে এবং মোহাম্মদ আব্দুর রহিম সঞ্চালনায় বক্তব্য রাখেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল সহ স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক ও শ্রমিক নেতা, ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীরা। এ সময় মাদক, বাল্য বিবাহ, চুরি সহ আইন শৃঙ্খলা বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television